গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজন্তিকা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা, আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো কুর্তি পরেছি, কারণ একটু কলেজের ওইদিকে যাব, কারণ আমার কাছে ফাইল আছে আমার একটা ফ্রেন্ডের, তো ওটা ওকে দিয়ে আসতে যাব। তারপরে এসে সকালে ব্রেকফাস্ট করব, সব কিছু করবো। তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর রাত্রেবেলা ঠিকঠাক ঘুমও হয়নি কারণ প্রচণ্ড গরম সেই জন্য। তো সকালবেলা উঠে তার মধ্যে আমাদের এই জলের ট্যাঙ্কিতে কিছু প্রবলেম হয়েছে, তো জল উঠছে না বলে নিচ থেকে জল এনে রাখতে হচ্ছে বালতিতে করে, তো একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর ওই জন্য সকাল সকাল উঠতে হয়, টাইমে জল আসে। তো সব অনেক সকালবেলা আজকে উঠেছি, কালকেও অনেক সকালবেলা উঠেছিলাম। তো সকালবেলা উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন বাড়ি এসে ব্রেকফাস্ট করব। তো চলো আগে গিয়ে আমার ফ্রেন্ডকে ওর ফাইলটা দিয়ে আসি, এসে তারপরে দেখাচ্ছি। ফাইল দিয়ে চলে এসেছি, চলো এখন আমি দেখাই কি ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে। তো এই যে আমার প্রেশার কুকারে চাল ডাল সিটি মেরেছিলাম একটু আগে, কুমড়ো আলু সিদ্ধ দিয়েছি এতে। তো এটা এখন খিচুড়ি বানিয়ে ফেলবো। তো এই দেখো এখানে আমার, বাপরে গরম, খিচুড়ি রান্নার জন্য সব তো এই যে এখন খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো এখানে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে গরম গরম, এর মধ্যে কুমড়ো আর আলু দিয়েছি, বাদাম দিয়েছি, তো এখন এটা খাবো। তো এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, তো দুপুরবেলা কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একবারে দুবেলা রান্না করি, দুপুরের আর রাত্রের একসাথে, ভাত করে নিই আর তার সাথে তরকারিও করে নিই, রাত্রেবেলা রান্নার এদিকে আসি না, তাহলে মানে অনেকটা সময়ও বেঁচে যায় আর একটু ভালো হয়, ভীষণ গরম সেহেতু সেই জন্য অনেকটা ভালো হয়। তো চলো দেখাই কি রান্না বসিয়েছি আজকে। তো এখানে দেখো হচ্ছে আমার ভাত, ভাত হচ্ছে, আর এই যে এখন কুমড়ো আর লঙ্কা এখানে রেখেছি, এর সাথে পেঁয়াজ হবে, দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে এই কুমড়োটা মানে ছেচকি বলে সেটা করব। আর এখানে হচ্ছে আমডাল হবে, আমের ফলসি দিয়ে মুসুরির ডাল। তো এই যে সিটি মেরে রেখেছি, একটু পরে খুলবো। তো চলো রান্নাবান্না একটু সেরে নিই, ভাতটা এখনও দেরি আছে করতে। তো এই দেখো এখানে কুমড়ো তরকারি করছি, কুমড়োটা উঠিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে উঠিয়েছি। প্রচণ্ড গরম, তাই জন্য একটু গ্লুকন ডিও বানিয়ে নিলাম। ফ্রেন্ডস, তো কালকের পরে ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তো ভাবলাম যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিই। তো আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল প্রায় 9:45 বাজছে, আর আমি এখন ব্রেকফাস্ট কিছু বানানোর জন্য চলে এসেছি। তো আজকে কী বানাচ্ছি সেটা আগে তোমাদের দেখিয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। এই দেখো এখানে আমি আটা আর পেঁয়াজ লঙ্কা লবণ নিয়ে এসেছি, এটা দিয়ে আমি একটু গোলা রুটি বানিয়ে নেব। আর এখানে দেখো কফি আছে, এখানে চিনি নিয়ে এসেছি, একটু কফি বানাবো। তো সকালে এটাই আমার ব্রেকফাস্ট, একটা গোলা রুটি আর তার সাথে একটু কফি। তো ভীষণ গরম, বেশি কথা না বলে এটাকে গুলিয়ে বানিয়ে নিই। গরমে আমার অবস্থা দেখো, পুরো ঘেমে একদম ভিজে গেছে, এত গরম এর ভিতরে রান্নাঘরের ভিতরে। তো এখানে দেখো আমার জল গরম হয়ে গেছে, জলটা ফুটে গেছে, এবার কফিটা বানিয়ে নিচ্ছি। আর আমার ব্রেকফাস্টটাও একদম রেডি হয়ে গেছে, এখন গিয়ে আমি এটা খেয়ে নেব। তো চলো এই যে কফিটা একটু ভালো সুন্দর করে গুলিয়ে নিই। আর কি বলবো যে সকালবেলা কি রান্না করব কি রান্না করব মানে ব্রেকফাস্টের জন্য ভীষণ একটা প্রবলেম হয়ে যায়। তো এরকম হট করে এরকমভাবে একটু বানিয়ে নিলেও মানে ভালোই হয়, কিন্তু রোজ রোজ তো আর এগুলোও ভালো লাগে না খেতে। তো চলো যাই হোক এখানে নিয়ে এসেছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আশা করছি ভালো লেগেছে সবার।